Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কথা না বললে তো আমার ঘরে বইই গেল। আমার যেদিকে দুচোখ যায় আমি চলে যাব। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আজ সন্ধ্যে থেকে একটা বাঘ প্রাসাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। যাও, যেদিকে দু চোখ যায় আর গিয়ে দেখো না। বাবা, সত্যি বাঘ ঘুরছিল? সত্যি নয় তো কি? আর কখনো পতি পরম গুরুর সামনে তিন সত্যি করবে? তখনই বলেছিলাম না যে মেয়ে ছেলের পেটে কথা থাকে না। যাও, দরজাটা বন্ধ করে দিয়েছে। ওরে বাবা রে, ও আমি পাবো না, তুমি বন্ধ করে দিয়েছো। ছোট রানীকে গোপন কথাটা বলে দিয়ে কি সর্বনাশটাই না করলে বলো দেখিনি? আমি আমি আবার কি সর্বনাশ করলাম? তোমার মুখ থেকে সব কথা শুনেই তো ছোট রানী মহারাজকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে বড় রানীকে আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে পারবেন না। তাছাড়া ওই ছোট রানীর ছেলে হলে সেই তো রাজা হবে। ছোট রানীর ছেলে রাজা হবে? বিদু, দুঃখের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হলে সত্য উপলব্ধি হয় না। রাজা উত্তানপাত যখন বড় রানী সুনীতির কোনো সংবাদই নিলেন না, তখন ক্ষোভে দুঃখে অভিমানে অপমানিতা নারী চোখের জল ফেলতে ফেলতে কখন নরণ্য মধ্যস্থ তপবনে দিনাতিপাত করতে লাগল। রাজা উত্তানপাদের সঙ্গে রানী সুনীতির যে আকস্মিক মিলন ঘটেছিল, তারই ফলে বিশ্বনিয়ন্তার অলঙ্ঘ বিধানে রানী সুনীতির গর্ভে ভক্তরাজ ধ্রুব জন্মগ্রহণ করল। ঠিক তার পরবৎসর রাজকীয় আড়ম্বরের মধ্যে রানী সুরুচির উত্তম নামে একটি পুত্র হল। ওদিকে তপবনে পিতৃস্নেহবঞ্চিত শিশু ধ্রুব মাতা সুনীতি স্নেহাঞ্চল ছায়ায় ও নিষ্পাপ তাপস বালকগণের মধ্যে দিনের পর দিন শশিকলার মতো বর্ধিত হতে লাগলো। এমনি করে পঞ্চবর্ষ অতিক্রান্ত হলো। শিব জগৎপতে প্রিয়ানাত্মা যোসৌ মর্তে নমামি প্রণত পালকম সুখদায় প্রসন্নায় যেন লব্ধং ময়া তনু নিত্যেতুভ্যং নমো নিত্যম শঙ্করায় নমো নম। বৎস ধ্রুব, তোমার অসামান্য স্মরণ শক্তির পরিচয় পেয়ে আমি গৌরব বোধ করছি। আশীর্বাদ করি ভগবানের কৃপায় তুমি তোমার পবিত্র পিতৃকুলের মর্যাদা বৃদ্ধি করো। হাই ধ্রুব, আচার্যদেব তোমার পিতৃকুলের কথা বললে, কিন্তু তোমার পিতার নাম তো কখনো শুনিনি ভাই। পিতার নাম জানি না তো ভাই। ওমা, কি লজ্জার কথা, তুমি তোমার পিতার নাম জানো না? ধ্রুব পিতার নাম জানে না, ধ্রুব পিতার নাম জানে না। কি বাবা, কি কি হয়েছে বল? বল কি হয়েছে, কেউ তিরস্কার করেছে? মা বল বাবা, কেন তুমি এতদিন বলনি? কি বলিনি রে পাগল? কেন তুমি এতদিন বলনি আমার পিতাকে? তোমার পিতাকে বলো, বলো মা, অমন চুপ করে রইলে কেন? বলো আমার পিতাকে। আমার কাছে আমি তোমাকে বলছি, কে তোমার পিতা? দিদি না, না ধ্রুব মা, তোমার কেউ নেই বাবা, আমি তো সব, আমি তোর মা, তোরা কেউ নেই বাবা। না শুনিতি, অভিমানের বসে
ধ্রুবকে তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করে কোনো লাভ নেই। শোনবৎস, তুমি এক মহান কুলে জন্মগ্রহণ করেছ। স্বয়ম্ভুব মনু তোমার পিতামহ, আর তাঁর পুত্র শতরূপাপতি মহারাজ উত্তানপাদ তোমার পিতা। অযথা রাজকার্যে কালক্ষেপ না করে বিচার্য বিষয়গুলি একে একে বলুন। মহারাজ, যদি অভয় দেন, রাজশালক সুকর্ণের বিরুদ্ধে প্রজাদের অভিযোগগুলি সর্বাগ্রে নিবেদন। সুকর্ণের বিরুদ্ধে অভিযোগ? উত্তম, যদি প্রমাণ করতে পারেন তবে আমার নিকট নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন। ব্রাহ্মণ, মহারাজের নিকট আপনার অভিযোগ নির্ভয়ে জ্ঞাপন করুন। মহারাজ, সুকর্ণের অত্যাচারে হতবাক্য প্রজারা দলে দলে দেশত্যাগ করছে। এই ধর্মজ্ঞানহীন পাষণ্ড আমার কুমারী কন্যাকে নদীর ঘাটে কুপ্রস্তাব তারা অপমান করেছে। মহারাজ, প্রয়োজন হলে আমি আমার কন্যাকে রাজসভায় আনতে পারি। আপনার কথা আমি অবিশ্বাস করি না ব্রাহ্মণ, আমি নিশ্চয়ই এর প্রতিকার করব, আপনি নিশ্চিন্ত হন। মহারাজ বলো, তোমার কি অভিযোগ? মহারাজ, আমি গোপপল্লী থেকে এসেছি। রাজচালক সুকর্ণ গোচারণ ভূমি থেকে বল প্রয়োগে আমাদের শ্রেষ্ঠ গাভীগুলিকে হরণ করে অর্থের লোভে অনার্যদের কাছে বিক্রয় করেন। প্রতিবাদ জানালে আমাদের উচ্ছেদ করার ভয় দেখান। মহারাজ, এরূপ অত্যাচার চলতে থাকলে আমরা ধ্বংস হয়ে যাব। রক্ষী, মহারাজ সুকর্ণকে সংবাদ দাও, আমি এখনই তার বিচার করব। মহারাজ, ব্যাপার কি? হঠাৎ এই অবাঘাত প্রতি কৃপা দৃষ্টি কেন? এই যে সুকর্ণ, এসো এসো, এই দেখো না, সকলে তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, কি করি বলো তো? কে কে অভিযোগ এনেছে শুনি, কার ঘাড়ে কটা মাথা? মানুষের ঘাড়ে আর কটা মাথা থাকে হে ভায়া? অবশ্য রাজশালকদের কথা স্বতন্ত্র। বিদুষা, চুপ করে কেন মহারাজ, বলুন কে অভিযোগ এনেছে? কজনেরা নাম করব, এই তেরাই সব, ওই তো গোপপল্লী থেকে। বটে, এত দূর স্পর্ধা। আমি রাজশালক সুকর্ণ, রাজদণ্ডকে আমি গ্রাহ্য করি না। বাবা, এমন করে মারতে নেই, দেখছো না কত লাগছে? কোথায় আবার মারছে শুনি? বাচ্চাকে একটু খেলতেও দেবে না তোরা? যাই বলো বাপু, তোমার ছেলেটি বড় নিষ্ঠুর হয়েছে, এই বয়স থেকে ওকে অত প্রশ্রয় দিও না। জানি গো জানি, আমার ছেলের উপর তোমাদের যত রাগ আর যত টান, সে ঘটে করুণির উপর। শোন মালতী, ভবিষ্যতে আর কোনোদিন আমার ছেলেকে শাসন করতে আসিস না। তুই বন্ধা নারী, ছেলের মর্ম তুই কি বুঝবি? এই ঘাত হয়েছে বাপু, ঘাত হয়েছে। আর যদি কখনো তোমার ছেলেকে কিছু বলি, কিন্তু দোহাই তোমার, আমাকে বন্ধা নারী বলে সাপমনি করো না। চমৎকার অঙ্গ প্রত্যঙ্গের কি দৃপ্ত ভঙ্গি! সুরুচি, কে অপরিচিতা রঙ্গিনী? তিনি কি ছদ্মবেশিনী কোনো দেব নটি? অসভ্য বর্বর! মালতী, রসনা সংযত করে কথা বল। ও কি তেজ, কি অবারিত বিষবাক্য বর্ষণ! কে তুমি কাল ভুজঙ্গিনী? ও মা, ওকে তুমি চেনো না দাদা? ও যে আমাদের বিদুষক পত্নী মালতী, আমার প্রিয় সহচরী। বটে বটে, ওই তোমাদের বিদুষক পত্নী? আর শোনো সরুচি, বিদুষককে আমি কঠিন শাস্তি দেবো। কেন, সে আবার কি করলে? সে আমার অপমান করেছে। বলো কি, তোমায় অপমান করেছে? হ্যাঁ, রাজার সভাসদদের সাক্ষাতে বলেছে আমার ঘাড়ে নাকি একটা মাথা গজিয়ে। সে কি, এত দূর স্পর্ধা! মহারাজ কোথায়? তিনি বিচার করছেন, রাজদণ্ড হাতে নিয়ে বিচার করছেন। বিচার বিচার! শ্রোতব্যাম মন্তব্যাম নিবিধ্যাসিতব্যাম, অর্থাৎ শ্রবণ করিবে, মনন করিবে, ধ্যান করিবে। কিন্তু বৎসগণ, সুখপক্ষীর ন্যায় শব্দের অর্থহীন অনুকরণে জ্ঞান বৃদ্ধি হয় না, প্রত্যেকটি শব্দে অর্থবোধের দ্বারা পাঠাভ্যাস করি। পিতা, ধ্রুব আসেনি? ধ্রুব না মা, ধ্রুব তো আজ আসেনি। ধ্রুব না আসাতে আমি একটু বিস্মিত হয়েছি, কারণ পাঠে তো সে কখনো অনুপস্থিত থাকে না। কোথায় গেল সে? তপবনে নেই, পাঠাভ্যাসেও আসেনি। সৌম্য, বিমারক, মন্ডন, তোমরা একটু দেখো তো কোথায় গেল ধ্রুব। তুমি তাকে কোনো প্রকার ভৎসনা করো নি তো মা, যে অভিমানী ছেলে। না পিতা, আমি তো তাকে কিছুই বলিনি। কে এই দেব শিশু, কে তুমি? বলো। আমার নাম ধ্রুব। ধ্রুব?
তুমি কোথা থেকে এসেছো ধ্রুব? তোমার পিতার নাম? আমি তপোবন থেকে আসছি। আমার পিতার নাম বলো বলো বৎস। মহারাজ উত্তানপাদ। মহারাজ উত্তানপাদ? মহারাজ উত্তানপাদ? তবে কি আমার নির্বাসিতা মহিষী সুনীতির পুত্র? হ্যাঁ পিতা। পিতা পিতা, ওরে ওরে আমার হতভাগ্য পুত্র, তোর নিরপরাধিনী জননীর প্রতি আমি ঘোরতর অবিচার করিছি, আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর। আয় আয় শুভ শুভ। আর যে সুরুচি দেবী, ভিখারি বালক নয়, নির্বাসিতা রাজমহিষী সুনীতি দেবীর গর্ভসম্ভূত এই শিশু মহারাজ উত্তানপাদের ঔরসজাত সন্তান ধ্রুব। আর বাচ্চিন শিশু, ও আসন তোর জন্য নয়, নেমে আয় ওখান থেকে, বামুন হয়ে চাঁদে হাত। পিতা, শোন মূর্খ বালক, ভগবান শ্রীহরির আরাধনা করে যদি কোনোদিন আমার গর্ভে জন্মাতে পারিস, তবে এই সিংহাসনে বসবার অধিকার পাবি, তার আগে নয়। হ্যাঁ, একমাত্র শ্রীহরির দর্শন পেলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, মনে রাখিস মূর্খ। দাসী পুত্রের আবার সিংহাসনের লোভ। দাসীপুত্রের আবার সিংহাসনের লোক। একমাত্র শ্রীহরির দর্শন পেলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, মনে রাখিস মূর্খ। শোন মূর্খ বালক, ভগবান শ্রীহরির আরাধনা করে যদি কোনোদিন আমার গর্ভে জন্মাতে পারি, তবে এই সিংহাসনে বসবার অধিকার পাবি। লক্ষ্মী বাপ আমার, তোমার ছোট মা ঠিক কথাই বলেছেন, শ্রীহরির কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। সত্যি মা, সত্যি পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে? তুমি পাগল, করুণাময় শ্রীহরির দর্শন পেলে মানুষের আর কোনো কাম্যই থাকে না, দেবরাজ ইন্দ্রের সিংহাসন তুচ্ছ মনে হয়। মা, শ্রীহরির দর্শন কেমন করে পাবো মা? কোথায় তিনি থাকেন? তিনি কি এক জায়গায় থাকেন রে? আকাশে বাতাসে মাটিতে বৃক্ষে ফলে ফুলে সর্বভূতে সর্বজীবের মধ্যে তিনি নিত্য বিরাজমান। সেই ভক্তবৎসল হরিকে যে কায় মনোবাক্যে ডাকতে পারে তিনি তার কাছেই ধরা দেন। মা, কি বাবা? মা, শুনেছি মুনি ঋষিরা যুগ যুগ ধরে বনে বনে হরিকে ডাকেন, সত্যি মা? হ্যাঁ বাবা, এখন একটু ঘুমো, দেখিনি অনেক রাত হয়েছে, ঘুম। শরীর দর্শন পেলে
লঙ্ঘন করতে পারি। শিহরের দর্শন পেলে ধর্মকে লঙ্ঘন করতে পারে। আকাশে, বাতাসে, মাটিতে, বৃক্ষে, লতায়, সর্বভূতে তিনি বিরাজমান। যোগ যোগ প্রভু তব অনুরাগ, আমার জঙ্গম জাগে। যোগ যোগ প্রভু তব অনুরাগ, আমার জঙ্গম জাগে। চরণ কমল পর পবনিত মধুকর, চরণ কমল পর পবনিত মধুকর, ভক্ত হৃদয় কুঞ্জ রে জাগো জাগো। পাত পলাশ লতন জাগো জাগো। হে মধুকৈতব দর্প বিনাশন, হে কমলাপত পাহি জনার্দন। হে মধুকৈতব দর্প বিনাশন, হে কমলাপত পাহি জনার্দন। তারণ কারণ দুঃখ ভয় বারণ, নিন্দ নিরঞ্জন ধরণি পরে। জাগো 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 জাগো, নারায়ণ হরে হরে। জাগো জাগো, পাত পলাশ লতন জাগো জাগো। কোথায় গেল জানি না পিতা, ঘুম ভেঙে দেখি
শূন্য শয্যা মুক্ত দুয়ার কক্ষে ধ্রুব নেই। আমার ধ্রুবকে আমার সেই পদ্ম পলাশ লোচন হরি, বলো বলো বৃক্ষ, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? হরি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও হরি। লতা, সে পুষ্পিতা লতা, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? বলো বলো লতা, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? বলো বলো লতা, কথা বলছো না কেন? বলো তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? আমার মতন একটা বুনো মানুষের বুকে তুই দাগ কেটে দিলি, তোর কথায় আমার পাষাণ প্রাণ কেঁপে উঠল। আমি আমি ধ্রুব, আমি ভগবানকে খুঁজতে বেরিয়েছি, তুমি বলতে পারো কোথায় গেলে তার দেখা পাবো? তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে রে পাগল, তুই ভগবান হরিকে খুঁজে বেড়াচ্ছিস, ভগবানের দেখা কেউ কখনো পায়? আয় পাগল, তুই আমার কোলে আয়, আমি তোর মা বাপের কাছে পৌঁছে দিয়ে আসি। না না না, আমি তোমার কাছে যাব না, আমি বাবা মার কাছে যাব না, আমি পথ পলাশ লোচন হরির দেখা না পেলে কোথাও যাব না। এমন ছেলে তো আমি কখনো দেখিনি, এ নিশ্চয় কোনো দেবতা আমাকে ছলনা করতে এসেছে। না না কিরা, আমি দেবতা নই, আমি ধ্রুব। কিরা তুমি বলো না কোথায় গেলে শ্রীহরির দেখা পাবো? আমার অপরাধ ক্ষমা করো ঠাকুর, আর আমার সঙ্গে ছলনা করো না, তুমি ধ্রুব নও, তুমি আমার ঠাকুর। আমি শপথ করছি আজ থেকে জীবনে আর কোনোদিন হিংসা করব না, পাখি আর আমি মারব না।